দর্শক, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকি ও আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। দর্শক, প্রতিবারের মতো আজকে আমাকে একজন প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন, দিদি, আমার প্রশ্ন হলো, মেয়েরা কখন ঢোকানোর জন্য পাগল হয়ে ওঠে বা তাদের মনে যৌন মিলনের ইচ্ছা তীব্র হয় কখন, যে মেয়েরাই নিজে থেকে পুরুষকে চাইবে তার সাথে যৌন মিলন করার জন্য, উত্তরটা জানাবেন। কিন্তু আসুন দর্শক, এই প্রশ্নের উত্তর আমরা সবাই জেনে নিই। দর্শক, নারী মন যে বেজায় জটিল সে নিয়ে অনেক আলোচনাই হয়েছে। সেই বেজায় জটিল মনে যৌনতা কখন জাগার দেয় জানতে ইচ্ছে হয় সব পুরুষেরই আপনার মতো। তো চলুন জেনে নিই কোন কোন মুহূর্তে নারী শরীর চায় আরো বেশি কিছু। এক, কিচেন মিলন। রান্না করার মুহূর্তে যদি প্রেয়সীর কোমল ত্বকে প্রেমিকের আলতো ছোঁয়া লাগে, প্রেয়সী কিছুতেই ধরে রাখতে পারে না উত্তেজনা। ব্যাপারটা ট্রাই করে দেখতে পারেন আপনিও। অধিকাংশ নারীর এই একটি সুপ্ত ফ্যান্টাসি আছে কিচেন সেক্স। দুই, বৃষ্টি ভেজা মিলন। ঝড় জলের দিনে আচমকা প্রেয়সীর সঙ্গে দেখা করে আসুন। মেঘলা এই দিনে প্রেয়সীর মন এমনিতেই আপনার অপেক্ষায় থাকবে, তেমন মুহূর্তে কাছে টানতেই পারেন তাকে। বৃষ্টি ভেজা পরিবেশ আপনাদের মিলন সুখে আরো বেশি আনন্দে ভরিয়ে তুলবে, আর এই বৃষ্টি ভেজা দিনে মেয়েরা যৌন মিলন করতে চায় প্রচুর। তিন, লং ডিস্টেন্স মিলন। আপনি থাকেন এক শহরে, আপনার প্রেয়সী থাকে অন্য শহরে, কিন্তু বছরে 20-25 দিন দেখা হয়েই যায়। স্বাভাবিকভাবে সে সময় প্রেয়সীর মানসিক ও শারীরিক চাহিদা তুঙ্গে থাকার কথা, তাই সময়টাকে হেলায় নষ্ট করবেন না, উপভোগ করুন চুটিয়ে, কারণ এই সময় আপনার সঙ্গিনী করার জন্য পাগল হয়ে থাকবে। চার, নীল ছবির মিলন। এটা আগে প্রকাশ হয়েছে যে এদেশে কিছু শতাংশ মহিলা নীল ছবি দেখেন, ফলে তারা নীল ছবি ভালো মতোই উপভোগ করেন। জানবেন, নীল ছবির কোনো স্টিমি সিন দেখার পর প্রেয়সীর মনেও মারাত্মক মিলনের ইচ্ছা জাগে। পাঁচ, মদপানের পর মিলন। প্রচুর মদপানের পর অধিকাংশ নারী মিলনের জন্য উদগ্রীব হয়ে ওঠেন। প্রেয়সীর ক্ষেত্রেও তেমনটা ঘটলে তাকে বেশি প্রশ্রয় দেবেন না, নেশার ঘরে ভুল পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয় কিনা। ৬, পিরিয়ডের 2 সপ্তাহ পরের মিলন। পিরিয়ড শেষ হওয়ার 2 সপ্তাহ পর নারী শরীর যৌনতা ও গর্ভধারণের জন্য পুরোপুরি তৈরি থাকে, সে সময় মনের ইচ্ছেটাও প্রকট থাকে, ট্রাই নিতে পারেন আপনিও, কারণ এই সময় আপনার সঙ্গিনী সেক্স করার জন্য উদগ্রীব হয়ে থাকবে। ৭, ঈর্ষান্বিত মিলন। কোনো নারীকে নিয়ে অতিরিক্ত ঈর্ষা হলে প্রেয়সী মারাত্মক রকম তেজি হয়ে উঠতে পারেন বিছানায়। অপর নারীর উপর রাগ ও ঈর্ষা থেকে যৌন মিলনের ইচ্ছা জাগতে পারে তার মনে। কি ভাবছেন, জেলাস করবেন প্রেয়সীকে, তাকে দেখিয়ে দেখিয়ে অন্য কোনো নারীর সঙ্গে ফ্লার্ট করবেন? এটা কিন্তু ভুলেও করতে যাবেন না। ৮, শান্ত মনের মিলন। মন শান্ত, পরিবেশ শান্ত, এমন পরিস্থিতিতেও নারী শরীর যৌন মিলনের জন্য দারুণভাবে তৈরি থাকতে পারে, কেননা সে সময় তার মাথায় আর অন্য কোনো দুশ্চিন্তা থাকে না, ফলে কুল পরিবেশে সুপার হট মিলন চলতেই পারে। তো দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন সব ভিডিও দেখার জন্য। ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।